ইন্ডিয়ান পার্টি পড়ে আছে কিভাবে রোগীরা অ্যাম্বুলেন্সের ভেতর শুয়ে কাতরাচ্ছে সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ক্যামেরার মধ্যে দিয়ে সেই ছবি দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্সে একজন রোগী এসেছে এবং তাকে পরিবার পরিজনরা তাকে নিয়ে এসেছে এবং ঠিক কি বলতে চাইছে ডাক্তাররা? কখন কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি বহরমপুর থেকে। কি হয়েছে পেশেন্ট? আমাদের পেশেন্টের খুবই খারাপ পেশেন্ট, আপনার বমি হয়েছে, কালো বমি হয়েছে, কালো পায়খানা আছে, আমাদের ওখান থেকে হসপিটাল থেকে ছেড়ে দিলে। আচ্ছা, ডাক্তাররা বলছে যে এমার্জেন্সি কেয়ারে তাদের দেখা হচ্ছে, সেখানে গিয়ে কথা বলেছে? সেখানে তো বন্ধই তো, কেউ কিছু রাই কাটছে না। সেখানে গেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছে? না, কথা বলেছে। অবিলম্বে আপনারা এমার্জেন্সিতে যান, কারণ ডাক্তারবাবুরা বলছেন যে তারা এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন। যদি পেশেন্টের অবস্থা খুব খারাপ থাকে তাহলে আপনারা এক্ষুনি এমার্জেন্সিতে পাঠান এবং সেখানে গিয়ে যোগাযোগ করুন। তারপর যদি না হয় আমরা এখানে আছি, আপনারা আমাদের বলবেন যে পেশেন্ট পার্টিকে দেখা হচ্ছে না। ঠিক আছে, আমরা এখন যাই। আপনারা যান গিয়ে বলুন আমাদের পেশেন্টের অবস্থা এখানে এরকম অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি যান গিয়ে কথা বলুন। কি হয়েছে আপনাদের? কি হয়েছে আপনার? আমি আমি একেবারে যিনি রোগী আছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ডাক্তার কি বলছে এখন? একেবারে ডাক্তাররা কিন্তু বারবার বলছেন তারা এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছেন। আমরা সেই জন্য তাদেরকে অনুরোধ করলাম একবার এমার্জেন্সিতে গিয়ে ওনাদের সাথে কথা বলার জন্য। চার দিন ধরে এই এই অনশন চলছে ডাক্তারদের, তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। সেই হস্তক্ষেপ পেলেই তারা অনশনে উঠবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত রোগীগুলো এখন কোথায় যাবে? তাদের তো একটাই ঠিকানা এই সমস্ত সরকারি হাসপাতাল, সেখানেও যদি চিকিৎসা না হয় তাহলে কি পড়ে পড়ে মরবে এই সমস্ত রোগীরা? এটাই এখন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সাধারণ মানুষের অন্তরে। ক্যামেরা পার্সন শিল্পীদা কর্মকারের সাথে সৌম্য ভাদুর রিপোর্ট।